আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার চ্যানেল থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন কলেজে পড়তাম তখন এই নদীতে নৌকায় করে প্রায়ই ঘুরতে আসতাম। কিছুদিন আগে যখন বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন ঈশানের বাবা বলল যে এখানকার একটা ভিডিও নিয়ে চলো, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রাতের জন্য রান্না করছি। আমার মেয়ে হঠাৎ করেই পোলাও খেতে চাইলো, আর পোলাওর সঙ্গে কি করব ভেবে পাচ্ছিলাম না। ফ্রিজে যা কিছু ছিল তাই দিয়ে ম্যানেজ করে ওর জন্য রান্নাটা করে ফেললাম। তো এই যে রাইস কুকারে ঝটপট পোলাও বসিয়ে দিচ্ছি। বেশিরভাগ সময়ে ভাতটা আমি প্রেশার কুকারে রান্না করতাম আগে, তো এখন হঠাৎ করে গত কিছুদিন ধরে দেখছি যে দুপুর টাইমে গ্যাসের স্পিডটা অনেক কম থাকে, তখন ভাত রান্না করলে ভাতটা বেশিরভাগ সময় নরম হয়ে যায় প্রেশার কুকারে। তো এই জন্য চিন্তা করলাম যে ব্যাকআপ হিসেবে রাইস কুকারটা ইউজ করা যায়, আর এটাতে সুবিধা বেশি, এজন্য এখন এটাই কন্টিনিউয়াসলি ব্যবহার করছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। রান্না শুরুর আগে আমি কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, যেমন ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে পটলগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আলু আর পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদমতো একটি লবণ। সরিষার তেলের মধ্যে পটল আর আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজতে হবে না। আর বাকি যত মশলা কাটাকুটি আর বাটা মশলা সবই আগে থেকে করা ছিল, এজন্য আমার ঝামেলাটা একটু কম হয়েছে। এই রান্নাটা করার একদিন আগে বাসায় গরুর মাংস রান্না হয়েছিল, তাই ভাবলাম যে আজকে নতুন কোনো আইটেম রান্না করি। মাঝে মাঝে বাচ্চারা সবজি খেতে খুব পছন্দ করে, আর দেখা যায় একভাবে কয়েকদিন মাংসের আইটেম দেওয়ার পরে তখন ওরা সবজি খেতে চায় না। তো আমি এখন ওদের সঙ্গে একটু চালাকি শুরু করেছি, যেমন আমি সবজির সঙ্গে মাংসটা রান্না করি। কিছুদিন আগে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লাউ দিয়ে মুরগির মাংস। লাউ দিয়ে মুরগির মাংস, গরুর মাংস এগুলো আমি প্রায়ই বাসায় রান্না করে থাকি, শুধুমাত্র বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানোর জন্য। আর ওর বাবাকেও ডাক্তার সাজেস্ট করেছে বেশি বেশি সবজি খাওয়ার জন্য, তা আমিও চেষ্টা করছি বাসায় ইদানিং একটু বেশি বেশি সবজি রান্না করার জন্য। পটল সবজিটা একটু নরম, তাই কিছুক্ষণ ভাজার পরে পটলগুলোকে তুলে নিয়েছি। এখন যে আলুগুলো একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি সেগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ডিমগুলো লেগে না যায়। অনেক সময় দেখা যায় যে অ্যানোডাইজ পাতিলে দিলেও তল দিয়ে একটু লেগে যায়, তো এই জন্য সাথে সাথে নাড়াচাড়া করছি। আর সেই সাথে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে এই কড়াইটা একটু কমই নিশ্চয়ই আপনারা ব্যবহার করতে দেখেছেন, কারণ আমার চুলায় এই কড়াইটা একদমই পড়ে না। তবে কড়াইটা আমার খুব প্রিয়, কারণ এই কড়াইটা আমার বড় আপু আমাকে গিফট করেছিল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যেসব পাত্রগুলো চুলায় বসে না সেগুলোর জন্য একটা কনভার্টার তো সবসময় চুলার সঙ্গে দিয়ে দেয়, আমি তো রান্নার শুরুতে খুঁজে পাচ্ছিলাম না, এখন খুঁজে পেয়েছি, তো ওটা দিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ, রসুন আর আদা কুচি ভেজে নিয়েছি, তার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। ফ্রিজে চিকেন ছিল প্রায় এক কাপের মতো হয়েছে, চিকেনের যে বডির পিসটা সেখান থেকে এগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চামচের মতো দিয়েছিলাম গরম মশলার গুঁড়া, আর আদার গুঁড়া দিয়েছি আধা চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে রসুন, জিরা আর ধনিয়া বাটা। এবারে অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর সেই সাথে চিকেনটাও কষিয়ে নিচ্ছি। আজকে আর মরিচের গুঁড়া দিচ্ছি না, আজকে এই যে কাঁচা মরিচ আর পাকা মরিচ দিয়ে রান্নাটা করছি, তো মরিচও দিয়ে দিয়েছি।
এবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় এক কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে এখন এটাকে রান্না করতে থাকব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটল আর আলু দিয়েছি, তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে যে পোলাওটা রান্না করছিলাম সেটাও হয়ে গেছে, এর মধ্যে কিছুটা পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি। পাশের চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলে এখন জিরা ফোড়ন দিচ্ছি, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আজকে ওদের জন্য যেহেতু ভিন্ন একটা রান্না করেছি, তাই ভাবলাম সাথে একটু ডাল থাকলে মন্দ হয় না। ডালগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম, এখন এই পেঁয়াজ রসুন আর জিরার ফোড়নের ভেতর ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে হাতে মাখিয়ে ডালটা রান্না করলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে, তো আমিও চেষ্টা করি এভাবে যখনই সুযোগ পাই করার জন্য। তবে এভাবে ডাল রান্না করলে এই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই বাইরে রাখলে আমি এটাকে বারবার একটু গরম করে নেই, মানে যে বেলায় খাওয়া হয়ে গিয়েছে তারপরেই এটাকে একটু গরম করে নেই। একটু ফুটিয়ে নিলে দেখা যায় যে এটা সহজে নষ্ট হয় না, আর বাগার দেওয়া ডাল অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। তো এই যে পাশের চুলায় আমি ঢাকনাটা তুলে নিয়েছি, মাঝখানে আরও একবার আমি পানি দিয়েছিলাম, এর মধ্যে এখন গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আধা কাপ পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে নারকেলের দুধ দিতে পারেন, তবে আমার বাসায় নারকেলের দুধটা কেউই পছন্দ করে না, এজন্য আর নারকেলের দুধ দিচ্ছি না। আবার লিকুইড মিল্কও দেওয়া যেতে পারে এর অল্টারনেট হিসেবে, আবার অনেকে কিন্তু এই জাতীয় রান্নাতে টক দই দিয়ে থাকেন। অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, আধা চা চামচের মতো চিনি দিয়েছিলাম। যেহেতু পটল এমনিতে একটু মিষ্টি জাতীয় সবজি, তাই আধা চামচের মতো চিনিও দিয়েছিলাম। সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম, আর ডিম দেওয়ার পরপরই এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। ডিম কিন্তু বেশি সময় রান্না হলে খেতে ভালো লাগে না, মানে বেশি বয়েল হয়ে গেলে সেটাতে কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে নতুন রান্না যেহেতু করছি ওদের কাছে কেমন না কেমন লাগবে, তবে যখন ওদেরকে খাবার বেড়ে দিয়েছি ওরা খুব মজা করে খেয়েছে। বাচ্চারা হঠাৎ যখন বায়না করে তখন চিকেন বা বিফ হাতের কাছে না থাকলে নতুন এই রান্নাটি আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারেন, ইভেন বড়রাও আঙ্গুল চেটে পুটে খাবে। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।